হজরত আমার ঘর থেকে বের হয়ে পাকের বাড়িতে যাওয়ার আগে একটা চৌরাস্তার মুড়ে আসলেন চৌরাস্তার দেখে সুন্দর একটা স্মার্ট যুবক যার মুখের মধ্যে মুড়ে এসে চমৎকার চমৎকার দাঁড়িয়ে আছে চেহারার উজ্জ্বলতার অভাব নাই সুন্দর একটা যুবক মাথাটাকে মাটির মধ্যে দিয়া চিৎকার করে চিৎকার করে পাগলের মতো কান্না করতেছে হাজিরে তো তো এমন মানুষ আসাদ হুম ফি আমরিল্লাহ আমার অমর তো শক্ত মানুষ বললেই চোখ থেকে পানি আসে না দিলটা বড় শক্ত মানুষকে পিঠালে দিল নরম হয় না এই অমরে ফারুক আল্লাহ তা যুবকের সামনে যখন হাজির হলেন যুবকের চোখের পানি দেখে তাকায়া দেখেন চোখ থেকে পানি পড়ে গাল বিজে দাড়ি বিজে বিজে মাটিতে পড়ে যায় জিজ্ঞাসা করলেন যুবক রে তুমি এভাবে কান্না করো কেন কি হয়েছে কি বা অপরাধ তোমার আমি এমন অপরাধ করেছি এমন অন্যায় করেছি যে অন্যায়ের ক্ষমা হয়তো দুনিয়ার জমিনে হবে না এই জন্যে চোখের পানি ছেড়ে কান্দছি কি করলাম এত বড় অপরাধী কেমনে জান্নাতে যাবো আমর বললেন বাইরে তোমার জন্য কি আমি কোনো সহযোগিতা করতে পারি দিয়া বলছেন ভাই অমর রে আমি জানি তুমি আমার মাফের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবে না কারণ অপরাধ করেছি আমি ক্ষমাও চাইতেছি আমি কিন্তু আমার মন বলতেছি আমার গোনাগুলা মাফ হচ্ছে না আমার একটা কাজ আমার জন্য করে দাও এখন পর্যন্ত রহমতের নবী জিন্দা সরকারে কায়নাত নবী জিন্দা সফাতে কুবরার মালিক দেব বিশ্ব নবী সেই রসুলে পাক এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা তুমি আমাকে রসুলে পাকের দরবারে নিয়ে যাও নবুয়তের দরবারে যদি তুমি আমাকে নিয়ে যাও আমার বিশ্বাস আমার রসুল যদি আমার জন্যে হাত উঠে আল্লাহর দরবারে ক্ষমা চান আমার বিশ্বাস আমার আল্লাহ রেসুলি পাকের হাতকে খেয়ে ফিরাইয়া দিবে না সোহানাল্লাহ পড়ে আমার বন্ধুগান কথাগুলা দিল দিয়ে শোনেন যত অপরাধ করেছেন নিজে জানেন কি অন্যায় করেছেন একটা কথা বলে দিই এখন পর্যন্ত সাকারাত শুরু হয় নাই আমাদের গুনা মাফীর সুযোগ এবং সম্ভাবনা আছে এই জন্যে শোনো রে ভাই যুবক শোনো তোমাকে কি বলতে চাই হজরত আমর ডাক দিয়ে বলছেন যুবক রে তোমার জন্য এই মুহূর্তে আমি কি করতে পারি যুবক বলছেন অমর আমাকে নিয়ে চলে রসুল পাঁকের দরবারে হজরত আমার যুবকটাকে নিয়ে চললেন রসুলের দরবারে নবীজির বাড়িতে যাওয়ার পরে রসুল পাঁকের কাছে বললেন ওগো আল্লাহর একটা যুবককে আপনার বাড়িতে নিয়ে এসেছি বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি যুবক গুণা করেছে অপরাধ করেছে চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আরবি তার কান্না দেখে আমার সহ্য হয় নাই আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি বলেন তো তার গুণা কি কি অপরাধ করেছে তার গুণা মাফ হবে কিনা আল্লাহর পয়গম্বর যুবকের কাছে গেলেন হাতে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন আর অমরকে বললেন অমর রে আমি রসুল রহমতের নবী আমার বাড়িতে তুমি একজন গুণাগারকে নিয়ে এসেছ দরজার বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ আমি দারোগানা আল্লাহ বলছেন আমি দারোগানা কাউকে পিটাইয়া পিটাইয়া দিন শেখাবো গুনা মাফ করাবো সবাই তো মানুষ গুণা করলেও তো মানুষ তার শরীর কাটলে যে ব্লাড বের হয় আমার শরীর কাটলে একই কালারের ব্লাড বের হওয়া হয় আমাকে যে আল্লাহ যেই পুকুরের মাছ খাওয়ায় জিনাকার গোলামকে তো একই পুকুরের মাছ খাওয়ায় আমাকে যে আল্লাহ যে আল্লাহ আমাকে দিচ্ছে গোনাগারকে তো একই সূর্যের আলো দিচ্ছে আমাকে যে আল্লাহ অক্সিজেন দিচ্ছে গোনাগারকে একই অক্সিজেন দিচ্ছে সুতরাং তাকে কেন খারাপ পাইবা আমার মন বলতেছে আমার কাছে নিয়ে এসেছ সে গুনার জন্য তাও বা করলে আল্লাহ মাফ করে দিবেন আমার বন্ধুগান কথাগুলা দিল দিয়ে শোনেন এক পর্যায়ে যুবককে আমার রসুল জিজ্ঞাসা করলেন বল কি অন্যায় করেছো। কি অপরাধ করেছো। যার জন্যে তুমি এত কান্না করতেছো। যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি এত এত বেশি গোনা করেছি আমার মন বলতেছে আমার গোনা জিন্দগিতে মাফ হবে না জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নেই আমার নবী দাঁড়িয়ে গেলেন যুবকের হাত ধরলেন আর বললেন যুবক বল যুবক তোমার গুণা কি আল্লাহর আসমানের চাইতে বর যুবক বলতেছেন আরবি আমার মন বলতেছে আমার গুণা আল্লাহ আসমানের চাইতে বড় নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক কান্না করতেছে আর বলতেছে আমার আমার মন বলতেছে আরবি আল্লাহর জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বলত তোমার গুণা কি আসমান আর জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে তার চাইতে বড় যুবক বলতেছেন পয়েগাম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুণা আরো বড় এবার নবীজি বললেন যুবক বলব তোমার গুনাহ কি আমার আর আযিমের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর আরবী আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড় নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর সাতটা জাহান্নামের চাইতে বড় এবার যুবক বলতেছে পয়গম্বর আরবী এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি আমাকে আল্লাহ এই সাতটা জাহান্নামে নামে জায়গা দিবে না আমার জন্য হয়তো আরো নির্মম স্পেশাল জাহান্নাম নাম তৈরি করবেন আমার নবী চুকের মানে ছেড়ে দিলেন মানুষ কি এত বড় অপরাধ করতে পারে কি অন্যায় করেছ যুবক বলো তোমার গুণা কি আল্লাহর আটোটা জান্নাতের চাইতে বড় যুবক বলছেন পয়গম্বরে আরবি আমার মতো গুণাগার কি আল্লাহ জান্নাতের কোনো জায়গায় দিবেন না এর চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবক বলো তোমার গোনা আসমান জমিন আরস করছিল হাকালাম জান্নাত জাহান্নাম আল্লাহ যা কিছু তৈরি করেছে আসমান জমিনে যা কিছু আছে সব চাইতে তোমার গোনাকে বড় যুবক বলছে পেগাম্বরে আরবি সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আমার গুণাকে আরেক পাল্লায় রাখা হয় আমার মন বলতেছে আমার গুণাটা আরো বড় এবার নবী জিয়া থাকতে পারলেন না যুবকের দুই হাত জড়ায় ধরলেন আর বললেন বলব হাল নাফসা নির্গা তুমি অন্যায় ভাবে কাউকে হত্যা করেছ হত্যার চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর নাই নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছ যুবক পায়ে ধরে বলছে পয়েগাম্বরে আরবি না আমি দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই আঘাত করি নাই নবীজি বললেন এর চাইতে বড় কোনো গোনা নাই আবার নবীজি বললেন বল হাল আশ্রয়টা বিল্লা আল্লাহর সাথে কি কাউকে শরিক করেছ কারণ শিরিকের গুনাহ আল্লাহ বলছেন বড় গুনাহ ইন্নাহু মাইয়্যু শিরিক বিল্লাহ যারা শিরক করল আল্লাহর সাথে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তাদের জন্য জান্নাত হারাম ওয়া মা আওয়া হুন্নার তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম ওয়া মা লিল জালিমিন মিন আনসার কিয়ামতের দিনে তাদের জন্য কোনো সাহায্য করে নাই জুবাক বলো আল্লাহু শিরকতা বিল্লাহ আল্লাহর সঙ্গে কি কাউকে শরিক করেছ যুবক চোখের বাড়ি ছেড়ে বলছেন পৈগম্বরে না দুনিয়ার জমিন আমি শিরিক করি না এক বিশ্বাস করি আল্লাহ তো হিদ এবং রসুল আমার বিশ্বাস পাঁচ অক্ট সালাত আমি মসজিদে আদায় করি কিন্তু এরপরও আমি বড় অপরাধী নবীজি বললেন এর চাইতে বড় অপরাধ কি আছে আমি তো জানি না কি অপরাধ করছ যুবক বলতেছেন আমি আরবি কি বলবো আমি কি অপরাধ করেছি নবীজি বললেন যুবক বলো তোমার অপরাধ কি আমি দেখি যুবক বলতেছেন আমি হলাম মদিনার একজন বড় কাফন চূড়া কিশোর কাফন কিশোর আমার নবী বললেন যুবকরা কাফন চুরি করেছ মুসকে হেসে বললেন কাফন চুরি করেছ কাবিরা গুনা করেছ তাওবা করলে মাফ হয়ে যাবে তাকে এত বড় করে দেখবার দরকার কি তবা করো আল্লাহ মাফ করে দিবেন যুবক বলতেছেন প্যাগম্বরে আর না গুণাটা এখানেই শেষ না আমার গুণা তো শুরুই হয় নাই কাফন চুরি করি বলেই কি গুণা শেষ আমার গোনা আরও বড় নবীজি বললেন তাহলে বল এবার যুবক বলতেছেন পেম্বরে আর শোনেন আমার গোনা এই মদিনার জমিনে আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আমার পরিবারকে চালাই আত্মীয় স্বজন চালাই মদিনার জমিনে কেউ যদি নতুন মারা যায় তার কবর থেকে খনন করে কাফন বাজারে বিক্রি করে দেয় এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার চলে পয়গম্বরে আরাবিব গতকালকে মদিনার এক আনসারি সুরসি যুবতী মেয়ে ইন্তকাল করেছে চিরা চরিত নিয়ম অনুযায়ী তার কাফনের কাপড় চুরি করেছি কিন্তু কাফনের কাপড় চুরি করতে গিয়ে নির্ঘাত আর বড় অন্যায় করেছি পায়েগাম্বারে আরবি যেই মেয়েটা ইন্তকাল করেছে এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা এই মেয়েটা আনসারি এক যুবতী মেয়ে মেয়েটার উপাধি হলো হৌরে সব থেকে বিশ্ব সুন্দরী এই মেয়েটাকে আজ পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ মানুষ দেখে নাই মেয়েটা সারাদিন নফল রোজা রাখে সারা যুদের শেষ দায় কাঠাইয়া দেয় আজ পর্যন্ত কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই মেয়েটা আজ পর্যন্ত কাউকে বিয়ে করে নাই পায়গম্বর আরবি এই মেটা আপনার চূড়ান্ত পর্যায়ের এক ভক্ত নামাজ ছাড়া কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না আল্লাহ তাকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন আনসারি এক যুবতী মেয়ে সাহাবির মেয়ে পায়গম্বর আরবি যেই মেয়েটাকে দেখবার জন্যে কত যুবক হয়তো রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখবার সুযোগ নাই এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে আর আত্মীয় স্বজন মিলে সবাই মিলে কাফন দাফন করলেন অজগোসল জানাজার ব্যবস্থা করলেন কাফন পরালেন জানাজার করে দাফন করে কবরে রেখে দিয়ে বাড়িতে সবাই চলে গিয়েছে আর হাবি সবাই যখন বাড়িতে পৌঁছে গিয়েছে রাত্র যখন গভীর হয়েছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করার জন্যে আমি ওই ঘুরুস্থানে গেলাম আমি কবর খনন করতে লাগলাম গভীর রজনীতি একা একা কবর খনন করতে লাগলাম দীর্ঘক্ষণ পর্যন্ত কবর খনন করবার পরে মহিলার যুবতী মেয়ের কবরের ভিতরে ঢুকে গেলাম পয় আর আমি পাঁচটা কাফনের কাপড় চুরি করলাম কবর থেকে যখন বের হয়ে যাব এমন সময় শুনি শয়তান আমাকে আমার কানে আওয়াজ আসছে শয়তান আমাকে বলতেছে যেই যেই দুনিয়ার কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই দুনিয়ার কোনো মানুষ যেই মেয়েটাকে দেখে নাই এই জীবন্ত একটা যুবতী মেয়েটাকে মৃত্যুর পরে তুমি কবরে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও যুবক তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোমার ভিতরে কি জুয়ানি নাই যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে যুবকেরা দাঁড়িয়ে থাকে এমন একটা যুবতী মেয়েকে তুমি কবরে রেখে চলে যাও বিশ্ব সুন্দরী একটা মেয়েকে রেখে চলে যাও তুমি যদি এই মুহূর্তে এই মেয়ের সঙ্গে করো তোমাকে কেউ বাধা দিবে না কারণ দেখবে না কারণ সবাই বাড়িতে চলে গিয়েছে মদিনার কোন মানুষ দেখবে না কারণ গভীর রাত্রে মদিনার কোন মানুষ গুরুস্থানে নাই এই সুযোগ হাত করা যায় না পয়গাম্বরে আরবি এক পর্যায়ে আমার দিলে শয়তান বলতেছে তোর হাতে যদি লাইট থাকে আলো থাকে টর্চ থাকে কবরের ভিতরে বিশ্বাস না হলে লাইট দিয়া আলো দিয়া টর্চ দিয়া দেখ মেয়েটা কত সুন্দরী পয়ে গাম্বরে আরবি শয়তানের কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমিও পাগল হয়ে গেলাম কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম তাকায়া দেখি বিশ্ব সুন্দরী একটা যুবতী মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে মৃত শয়তানের পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে এই লাশের সঙ্গে কোরআনের কথাগুলা বুঝবেন কি বুঝাতে চাইগম্বরে আর আমি করেছি করবার পরে আমি আমার যৌবনের চাহিদা মিঠাই কাপড়ের কাপড় চুরি করে কবর থেকে যখন আমি বের হয়ে যাই হঠাৎ করে আমি শুনি ওই মেয়েটা যেন জীবিত হয়ে আমার পিছনে কথা বলতেছে তার কণ্ঠের কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রথমে এই মেয়ের কাছ থেকে আমি শুনলাম এই মেয়ে দিয়া বলছে মা গর্রকবি রব্বিকাল কারীম এই মানুষকে তোকে দুকা দিয়েছে আল্লাহর মতো মহান থেকে অত লেদি হালা কাকা এই তোমাকে তৈরি করেছেন যুবক রে তুমি আমার সঙ্গে জেনা করলে সারা জিন্দেগি আমার সতীত্বের হেফাজত করলাম আমি একজন কোরআনের হাফেজা আমি একজন তাহার যুদ্গোজার আনসারের যুবতী মেয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ আমাকে দেখে নাই তুমি আমার সঙ্গে না ফরমানি করলে যুবক রে সারা জীবন সতীত্বের হিফাজত পরে কবর পর্যন্ত আসলাম তোর মতো না ফরমানের কারণে কবরে আসবার পরে সতীত্ব ঠিক রাখতে পারলাম না আমি পবিত্র হয়ে কবরে এসেছি আল্লাহর সঙ্গে পবিত্র হয়ে দেখা করতে চাই তুমি কবরের ভিতরে পবিত্র করে দিয়েছ মদিনার কোন মানুষ ডেকে নাই আমার পরিবারের কোন মানুষ ডেকে নাই আমি মৃত তোমাকে বাধা দিতে পারলাম না আল্লাহ বলছেন ফামাইয়্যা আমাল মিযকালা দাররাতিন খায়রিন ইয়া সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব দিবেন রে বান্দা ওয়া মাইয়্যা আমাল মিযকালা দাররাতিন শাররিন ইয়া সরিষার দানা পরিমাণ গুনার কাজ করলে তারও হিসাব নিবেন জবা তুই যে জিনা করলে এই কয়েক মিনিটের আনন্দের জন্য তুমি কি জবাব দিবা রবের কাছে পয়গম্বর আয়লাবী মেতা শেষ পর্যন্ত একটা কঠিন আয়াত আমাকে শোনায়ায় দিয়েছে এই আয়াত শুনে আমি আর স্থির থাকতে পারি নাই মেটা আমাকে বলেছে কে জবাব দিবে আল্লাহ বলেছেন ওয়াক্তাকু ইয়া মান যাও না ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন গোলাম রে অবশ্যই তুমি ফিরে আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে ওখানে গেলে তোমার হিসাব নেওয়া হবে জুলুম হবে না ওই সময় আমি কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব। আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যদি নালিশ করি তুমি কিন্তু বাঁচতে পারবে না আর কথাগুলো আমার কানে আসার পরে ভয় পেয়ে গিয়েছি করলাম কি কি অপরাধ করলাম এই কয়েক মিনিটের যৌবনের তাড়নায় যৌবনের চাহিদা মিটাতে গিয়ে আমি কি অপরাধ করেছি একদিকে মুসলিম মেয়ে অপর দিকে মৃত আবার কবরের ভিতরে এতগুলো অপরাধ করে আমি জেনা করেছি কবর থেকে যখন উঠে গেছি ভয় দিয়া সবগুলা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া দিছি আমার ভিতরে অনুশোচনা ঢুকে গিয়েছে কি করলাম এত বড় অপরাধ কি মানুষ করে সারা আমি কবরের পারে কান্না করে তাও করেছি ফজরের সলাত আমি আপনার পিছনে আদায় করেছি চৌরাস্তার মোড়ে মাটিতে পড়ে কাঁদতেছি জানি না আমার গোনা মনে হয় জিন্দেগিতে মাফ হবে না পেগম্বরে আর আবি যা টুকরা সাহাবি হযরত ওমর কি পেয়ে আপনার দরবারে এসেছি তিনি আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন আপনি বলেন তো আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবে নবীজি এই কথাগুলো শুনে হাত ছেড়ে দিলেন রাসূলুল্লাহ थरथर করে কাঁপতে লাগলেন উপরের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ কি অপরাধ করেছে এত বড় অপরাধ করে এখনো আমার বাড়িতে আছে যুবক তুমি আমার বাড়ি থেকে চলে যাও না জানি তোমার অপরাধের কারণে কখন জানি আমার বাড়িতে আজাব নেমে আসে তুমি এত বড় অপরাধ করে এখন পর্যন্ত আছো না জানি কি হয় আমি জানি না যুবক তুমি এখান থেকে চলে যাও তুমি তো শুধু জেনা করো নাই বহুত অপরাধ করেছ যুবক তুমি কি জানো বানি ইসরায়েলের পৈগম্বর মুসা আল্লাহর দরবারে সত্তর হাজার বানি ইসরায়েল নিয়ে মাঠে গিয়ে দোয়া করে বলছিলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসা তোমার সত্তর হাজার থেকে বাহাত্তর হাজার এই সবগুলা বানি ইসরায়েল কিন্তু আল্লাহ আল্লাহ একটাও খারাপ না তোমার এই বাহাত্তর হাজার অথবা সত্তর হাজারের ভিতরে একটা মাত্র লোক জিনাকার একজন জিনাকারের কারণে আমি কিন্তু দোয়া কবুল করবো না অযুবক সত্তর হাজার মানে ইসরাইল তাদের দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন একজন মাত্র জিনাকারের কারণে তুমি আমার বাড়িতে আসছো না জানি কোন যাব আসে চলে যাও চলে যাও আমি কিছুই জানি না যতক্ষণ পর্যন্ত ওয়াহির মাধ্যমে তোমার ব্যাপারে কোনো ফায়সালা না আসবে আমি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতে পারব না যতক্ষণ পর্যন্ত করে জিল আল্লাহ তোমার ব্যাপারে কোনো না দিয়েছেন কিন্তু ততক্ষণ তুমি আমার বাড়িতে থাকতে পারো না কখন জানি আসমান ভেঙ্গে পড়ে যায় কখন জানি জমিনে ভূমিকম্প শুরু হয়ে যায় এত বড় অপরাধ জমিন কেমনে বরদাস্ত করে এত বড় অপরাধ আসমান কেমনে বরদাস্ত করে আমার নবী কামতে লাগলেন যুবক ছুটতে লাগলো লাগলো আল্লাহকে ডাক বলছে আল্লাহ শেষ পর্যন্ত দরবারে গিয়েছি তিনিও আমাকে বের করে দিয়েছেন কোথায় যাব আমি তো গোনাগার তোমার নাম তো কোথায় যাব অপরাত্ম করে ফেলেছি আমি তো এখনো সুস্থ মস্তিষ্ক তওবা করে জান্নাতে যেতে চায় অপরাধীর মাফ দিয়ে জান্নাতে যেতে চায় এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্নাযাবা জাহান্নাম ইন্ন আযাবা কানা গারামা আল্লাহ বলেছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গর্গরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দগির গোনার জন্যে যদি তবা করো আল্লাহ বলেছেন হোলাম রে সবার দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে আমি আল্লাহ কখনো গোনাগারের জন্যে তাওবার দরজা বন্ধ করি না আমার বন্ধুগান এক পর্যায়ে যুবক চলে গিয়েছে একদিন দুই দিন না লম্বা কথা সংক্ষেপ করে বলি দীর্ঘ চল্লিশটা দিন চলে গেলাম জঙ্গলের ভিতরে ঢুকে যুবক কান্না আছেন জিবরিল আমিন হাজির হয়ে রসুল পাককে সালাম দিয়ে বলছেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আমি কিছু কথা আপনার কাছ থেকে জানতে বলেছেন জিব্রাইল আমিন বলছেন পয়গম্বর আরবী আপনি বললে আপনার কাছ থেকে আমি জানতে পারি নবীজি বললেন ভাই জিবরাইল অবশ্যই জানতে পারো কোন সমস্যা নাই বলো তো কি জানতে চাও জিবরাইল বলছেন পয়গম্বর আরবী এক নম্বরে জানতে চাই এই তো আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন জিবরাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি সবকিছু তো আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে সমস্ত মানুষের আপনি করেন না আল্লাহ পয়েগাম্বরে আরাবি বলছেন জিব্রয়েল এটা কোন ধরনের প্রশ্ন শুরু করল পৃথিবীর সকল মাখলুকের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন পয়েগাম্বরে আরবি আমার তিন নম্বর প্রশ্ন এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে রসুল পাক জবাব দিচ্ছেন জিবরাইল দুনিয়ার মানুষের হায়াত মত তো আল্লাহর হাতে তাহলে চার নম্বর প্রশ্ন পয়গাম্বরে আরবি আপনি বলেন কেউ যদি গুনা করে গুনা কি আপনি মাফ করবেন নাকি আল্লাহ পয়গাম্বরে আরবি বলছেন জিবরাইল রে আল্লাহ তো আমাকেই বলছেন ফার্স আ বেহ বেহাম দে তো আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যদি গুণা করে রক্ত মাফ করবেন আমি তো কিছুই না জিমনিল আমিন বলছেন তাহলে জবাব দেন পয়গম্বর আর সবই না আপনার কাছ থেকে আমি জানতে চাই আজ থেকে চল্লিশ দিন আগে মদিনার আর একটা যুবক কাপুন চুরি করে মদিনার আনসারে এক যুবতী মেয়ের সঙ্গে কবরে জেনা করেছে আপনার বাড়িতে এসেছিল আপনিও বের করে দিয়েছেন কারণ কহিয়া নাই কিছু বলতে পারেন নাই লোকটা না খেয়ে সেজদার মধ্যে পড়ে আল্লাহর শুরু করে করতেছে পায়গাম্বরে আরবি আপনি জানেন না এত 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 বেশি কান্না করেছে আল্লাহ বলে দিয়েছেন সোনরে গুনাগার গোলাম সোনপ গুনাগার গুলাম গুনার কারণে মসজিদের ইমামকে মুসল্লিরা বের করে দিতে পারে গ্রামের কোন যুবককে গ্রামবাসী বের করে দিতে পারে খানকা থেকে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে মাদ্রাসা থেকে কোন শিক্ষককে মাদ্রাসা কমিটি বের করে দিতে পারে পয়গম্বরে আরাবিকে আল্লাহ বলছেন বন্ধু শোনো কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে কিন্তু আল্লাহ তো আমি দুনিয়ার কোন জিনিস হাত দিয়া বানাই নাই এই কুদরতের হাত দিয়া আদমের কপালটা আমি বানাইছি এই এই আদমকে আমি আল্লাহ নিজে বানাইছি আদমের প্রতি দিলে বন্ধুরে দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায় আমি আল্লাহ আমার গুনাগার গোলামের জন্যে তবার দরজাকে বন্ধ করে দেই না এই জেনা করবার পরে যে হারে তবা শুরু করেছে আরবি আল্লাহ বলছেন আল্লাহ তার জিন্দগির গুনাগুলাকে মাফ করে দিয়েছে বলে করে জান্ন আরবি শুধু তা না যুবকটাকে যে মাফ করে দিয়েছেন তান আল্লাহ বলেছেন এই যুবক যে তবা করেছে মদিনার সত্তর জন লিস্টেড রেজিস্টারে কি তো জাহান্নামী মানুষ তাদের মধ্যে যদি তার তোভাকে বন্টন করে দেওয়া যায় আল্লাহ আল্লাহরও সত্তরজন জাহান্নামী কেউ মাফ করে দিতে পারেন পড়েন সোহান আল্লাহ এই জন্যে আল্লাহর পুলিশ জপল জালাল বললেন ওল্লেদিনা কলো না অরপ্তানসুরি ফান্না আদাবা জাহান্ন ইন্না আদাবাহা খানা গরম শুরু হয়ে যাওয়ার আগে গারাগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির গোনার জন্য আল্লাহর দরবারে যদি তহবা করি আল্লাহ বলেছেন গোলাম কথা দিলাম কথা দিলাম আমি আল্লাহ তোমার জিন্দেগির গোনাগুলাকে মাফের ওয়াদা দিলাম সোহান্দল্লাহ পড়ে এই ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে কিছু কথা বলতেছি কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধুগান সুতরাং যে কথা বলতে চাই যদি আপনি মাফ না চান তাহলে কোন কথা এটাই আলো চায়তে আল্লাহ বলছেন কাল্লা ইন্না আল্লাহ বলছেন পিটাবেন পিটাবেন মাফ না চাইলে আগুন দিয়ে জ্বালাবেন যাদের কথা না ফরমানি করছি তারা দেখবে কেউ কাউকে বাঁচাতে পারবে না এজন্য যুবক ভাই তোমাদেরকে বলছি শোনো যুবক যারা ভাই বলছি কথাগুলো শোনো আমি তো তোমাদের ভাই বন্ধু এছাড়া তো আর কিছু না তোমাদেরকে বলে দিলাম। বহুত ফিরে ফিরে ঘুরে যুবক তোমাকে বলছি কি হয়েছে তোমার গুনাই তো করছো ভাই কি হয়েছে তোমার চোখটা বন্ধ করে দেখো না কেউ কারো না পৃথিবীর সব থেকে স্বার্থপর হচ্ছে দুনিয়া এই বিষাক্ত বেইমান হচ্ছে দুনিয়া এই দুনিয়ার মতো বিষাক্ত আর কিচ্ছু নাই মরে যাওয়ার সাথে সাথে সমাজ থেকে আলাদা হয়ে যায় সম্পদ এর জন্য শোনো যুবক তোমাকে আজকে বলছি ভাই তোমাদেরকে আজকে বলছি চোদ্দই ফেব্রুয়ারি যাচ্ছে আমি সেদিকে কথাগুলো বলবো না কারণ খুব কম আমি এম এক্সট্রা কথা বলি খুব কম এক্সট্রা কথা পছন্দ করি না তোমাদেরকে একটা কথা বলছি যুবক আমাকে আজকে কথা দাও অনেক যুবক আছে যারা প্রেম করো তোমাদের গার্লফ্রেন্ড আছে তোমাদের অনেকের বয়ফ্রেন্ড আছে অনেক বোনের বয়ফ্রেন্ড আছে অনেকের গার্লফ্রেন্ড আছে ঠিক বললাম না কথা বলো আমাকে আমি তো এই আমি তো উগান্ডা থেকে আসি আমি বুঝি তোমাদেরকে বুঝি প্রেম করেছ তোমাদের গার্লফ্রেন্ড আছে তোমরাও প্রেমিক আমিও প্রেমিক আমিও একজন প্রেমিক তোমাদেরকে বলতেছে যুবক ভুল জায়গায় প্রেম করেছ ফেরে আসো অ ভাই তোদের পায়ে ধরে বলছি তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ তোমার প্রেমিকার চামড়া হয়তো এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স বিউটিফুল তার চামড়া স্মার্ট সে অনেক সুন্দর সে অনেক স্মার্টনেস হয়ে চলে অনেক সুন্দর তার চামড়া বয়সটা অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর বুকা তুমি তার সাথে প্রেম করে তিরিশ বছর বিদেশে থেকে সব টাকা তার পিছনে খরচ করেছ সারা জিন্দগি ব্যবসা বাণিজ্য করে ওই মেয়ের পিছনে খরচ করেছ এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ডিল ইয়ামা খাওয়া শিখেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে সমাজ থেকে আলাদা হয়েছ বুকা তুমি জানো না এই মেয়ের সাথে রাত জেগে জেগে টেলিফোনে কথা বলেছ জিন্দেগি নষ্ট করেছ যুবক তুমি জানো না তুমি বুকা এই মেয়ে যদি আজকে রাত্রে বইরে যায় কসম ক কসম রব্বের জাতের কসম আজকে যদি তোমার এই কলিজা টুকরো সুন্দরী গার্লফ্রেন্ড মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা পুকা ঠিক না বলেন বের হবে পুকা এই সুন্দর চামড়া থাকবে না তার চোখ নাকি অনেক বিউটিফুল তার চোখ নাকি হরিণের মতো মরার পরে প্রথম তার চোখটা খসে পড়ে যাবে তার ঠোঁট নাকি অনেক স্মার্ট তার ঠোঁট থেকে তার দাঁতগুলো পড়ে যাবে বডিটা ফুলে যাবে দুর্গন্ধ বের হবে কুকুরও খাবে না যুবক তুমি কার প্রেমে পড়েছ তুমি জানো না যার প্রেমে পড়ে পড়া লেখা বাদ দিয়েছ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো জিন্দেগীর সব সম্পত্তি তার পিছনে ব্যয় করেছো তোর পায়ে ধরে বলছি যুবক এই মেয়ে যদি তোমাকে মেয়ে যদি গুম থেকে উঠা তোমার থেকে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায় হয়তো এক মিনিট লাগবে না তোমাকে ভুলে যাবে ঠিক বলে নিশ্চিত তোমাকে ভুলে যাবে তোমার সব অস্তিত্ব নষ্ট করে দিবে মেয়ে তোমাকে ভুলে যাবে তুমি বিনিময়ে হারপিক খাইবা তুমি বিনিময়ে বাথরুমে গিয়ে জানালার সঙ্গে মরে যাইবা তুমি রেলগাড়ির পিছনে পড়ে মরে যাইবা কেন জিন্দগিকে নষ্ট করতে চাও যুবক তোমাকে বলছি এই প্রেম বাদ প্রেম দামিও করি আসনা রবের সাথে প্রেম করি রব তোমার জন্য গোমায় না তুমি একটা মহিলার জন্য গোমায় না রব তোমার জন্য গোমায় না আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সাথে আমার রাসূলকে মাঝে মাঝে আমার রব ডাক দিয়ে বলতেন ইয়া ইউল মুদ্দাসসির ইয়া ইউল মুযামমিল ক্বাফ আনzir ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া ওয়ালা চাদর খলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও হাবিবুল্লাহ কই চার টুকরা বন্ধু তুমি কম্বলের নিচে খাদিদার সঙ্গে শুয়ে আছো আল্লাহ আর আমি আর সে আছি মে একা একা তুমি দুনিয়া কম্বলের নিচে হবে না বন্ধু তুমি ঘুমাবে লাতা খোঁজ হোসেন তোমার আমি রব তোমার প্রেমে ঘুমাই না খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও হজরতে ফাতেমাকে আরেক জায়গা রাইখে দাও বন্ধু তোমার জন্য আমি জেগে আছি একটা বার তন্দ্র আসে না উঠো না ঘুম থেকে সস্তায় পড়ে শুভান রব্যাল আলা বলে ডাক দাও আমি রব কথা দিলাম আর সে হাজিবে থাকবো না তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তো তার নাম কেমনে বুঝাই কে বলছে সেই রবকে বইলে যাও তুমি তো গোনা করছ আমারও সময় কমে গেছে সাড়ে নয়টা টাইম ছিল চলে আসছে কাতার কাছে কাছে আমি শেষ করে দিচ্ছি যুবক তোমাকে আবার বলছি কি হয়েছে তোমার গুনাই তো করছো আর তো কিছু না গুনাই তো করবার কি দেখো না রব কি বলেন আসমান আল্লাহর কাছে বলছে আল্লাহ ইদিস সামাউন শাককাত তুমি বলো না আসমানটা ভেঙ্গে দেই জমিন বলছে আল্লাহ ইদা যলজালাতিল আরদ যলزالহা আমি জমিনে ভূমিকম্প শুরু করে দেই ইসরাবিল বলছে আল্লাহ আমি শৃঙ্গে ফুৎকার দেই এই শয়তান আর নাফরমানগুলা তোমার কথা শুনে না আল্লাহ বলছেন আসমান ভাঙিস না জমিন ভূমিকম্প দিস না ইসরাবিল শৃঙ্গে ফুক দিস না ক আল্লাহ কেন দিব না গো জানিস না এই পশ্চিমী লাহসপুরের কিছু যুবক আর যুবতী যাদের যাদের বডিতে জোয়ানি আছে যাদের বডিতে যৌবন আছে যারা চাইলে সারা রাত জেনা করতে পারে বেবিচারে কাটাইয়া দিতে পারে নাচ আর ডান্সে কাটাইয়া দিতে পারে এই যুবক আর যুবতী জোয়ানি থাকবার পরেও যারা গভীর রাত্রে ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু করে শেষ দায় পড়ে যখন সুবহান বলে ডাক দে সাথে সাথে আমার কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায় আমি সব কিছু ভুলে যাই গুনাগার গোলাম যেমন শেষ দায় পরে বলে সুবহান আল্লাহ ফেরেস্তা দের কে বলছেন অ ফেরেস্তা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে ইলাসপুরের যুবক ও বলছে তুমি সুবহানি পবিত্র সে অপবিত্র আল্লাহ বলছে ন অপবিত্র আমি পবিত্র ওটা জানলো কেমনে আমারে কোনো দিন দেখছে আল্লাহ তোমারে দেখে নাই সে বুঝতে পেরেছে বহুত না ফরমানি করেছে জন্য বলছে হান তুমি পবিত্র সে অপবিত্র আল্লাহ খুশি হয়ে বলছেন সাবাহী অবশ্যই আমি পবিত্র আর গোলাম আজকে গুণা করে পবিত্র আমি সে অপবিত্র স্বীকার করার কারণে খুশি হইয়া বললাম সাব্বাহ তুকা বললাম তোকে দুনিয়ায় বনালাম পবিত্র আর আখেরাতে আমার হাত দিয়ে দিলাম জন্নাত গোলাম যখন সেজদায় গিয়ে পড়ে আয়লা তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলছেন ও ফেরেস্তা গোলামটা কি বলে আল্লাহ ও বলছে আলা, তুমি না কি বড় আর নিজের বড় বলে না অহংকার করে না আর নিজেকে অহংকার ধাম্বিকতা দেখায় না বলছে আলা, তুমি বলো সে ছোট আল্লা বলছেন বহুত দিন পরে আমাকে চিনতে পারছে আমাকে বড় বলে স্বীকার করছে সে ছোট বলে মেনে নিয়েছে তানি অবশ্যই আমি বড় গোলাম আমাকে বড় বলে স্বীকার করবার কারণে আলাই লাই তো কা গোলাম তোকে দুনিয়া বানালাম বড় আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত অনেক পয়গাম্বরদের আগে পড়েন সোহান আল্লাহ এজন্য যুবক তোমাদেরকে আমার আজকের শেষ কথা যেটা বলতে চাই যুবক তোমাদের দু দু পায়ে দুটা হাত জোর করে বইলে গেলাম কথাটা কি বলতে চাই আমি তোমাদেরকে বলবো না যুবক মদ খাইস না সিনেমা হলে যাইও না ফেন সিডিল খাইও না শয়তানি না না এগুলো বলবো না আমি কারণ এগুলো যদি বলি পাক্কা ওয়াদা আপনারা বলবেন পাক্কা ওয়াদা সকালবেলা সব বইলে যাইবেন আবার নাফরমানিতে লেগে যাইবেন তিনি যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলেন রেসুলে পাক তা ব্রাণীর হাদিস দারাকুতির হাদিস রসুল বলেছেন ওয়ালা দিনা লিমান লা আহদালা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না আমি একটা মেসেজ দিতে চাই আমি একটা ইনফরমেশন দিতে চাই আমি রসুল পাকের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই আমার কথাটা মানো আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে নামাজকে সোজা করো আমি যুবক তোমাদেরকে শেষ একটা কথা বলে আলোচনা শেষ করব ও যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ বন্ধুদের সঙ্গে পাল্লা পার্টিতে সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতেছ নাচ চলছে ডান্স চলছে এখানে নাচ গান সিনেমা হয়তো চলছে তুমিও সিনেমা দেখতেছ হঠাৎ গড়ির দিকে তাকায় দেখছো নামাজের সময় হয়ে গিয়েছে আর তো আলা অক্তিহা টাইমে বলছে নামাজের সময় হয়ে গিয়েছে তুমি তো সিনেমা হলে সিনেমা দেখতেছ নামাজের সময় দুহাত হাত করে বলছি ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও যুবক বন্ধুদের পাল্লায় পড়ে মদের কালো নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে তোমার হাতে মদের বোতল নাচ তো চলছে গান তো চলছে বন্ধুরা মদ পান করছে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে তোমার দুটো পা জোড়ায় বলে গেলাম মদের বুতলটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজে দাঁড়িয়ে যাও যুবক আবার বলছি বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সি ডিলের বারে গিয়েছ ফেন্সি ডিল তোমার হাতে নামাজের সময় হয়ে গিয়েছে বোতলটা টেবিলে খা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও করো করো একবার ঠিক হবে আগে নামাজ বন্ধুদের আবার ট্যাবলেট হাতে নিয়েছো আবার ট্যাবলেট হাতে নামাজের সময় তো হয়ে গেছে ট্যাবলেটটা পকেটে একটু রায় খাদে দেয় আগে নামাজে দাঁড়িয়ে যাও থাক না পকেটে ট্যাবলেট আগে নামাজে দাঁড়িয়ে যাও নামাজটা পড়ো বন্ধুদের পাল্লায় পড়ে তুমি জেনা করে ফেলেছ বদমাইশি করে ফেলেছ তুমি অপবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে তোদের দুটা পা জোরে বলে গেলাম আমি তো তোদেরই একটা ভাই আমি তো এলাকারই একটা সন্তান তোদেরকে আবার বলছি যে না করে ফেলেছ ওই জায়গায় পবিত্র হয় নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা টুপি যদি না থাকে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরো তাও তোদের পায়ে ধরে নামাজে দাঁড়িয়ে যাও একটা গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরো তাও নামাজে দাঁড়াও প্যান্টও যদি তোমার না থাকে হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়াও ও যুবক পায় পায়ে ধরে বলছি এই কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়াও যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির ব্যবস্থা যদি না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে বিনা তায়াম তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও তাও নামাজটা পড়াও আমার তো বিশ্বাস রপ্ত বলেছেন ইন্না সলাতে তেনহা আনিল ফাহশা ইওয়াল মুনকার এই সলাতি তোমাকে একদিন সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্যই যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজকে সঙ্গে রাইখো। কারণ তোমার রসুলের জিন্দেগির শেষ কথা আর সালা তোয়ালা অকতেহা অমরকে যখন অমরকে যখন মুগীরাইব নে শোবার গোলাম আবু লুল ওয়াল ম্যাজুসি খঞ্জোর দিয়া মারসে তারও জিন্দেগির শেষ কথা আমার আমার আলোচনার শেষ কথা যুবক চার গুণ অর্জন করো এক নম্বর অহংকার না দুই নম্বর কাউকে গালি না তিন নম্বর রুকু সেজ সবসময় রবের পায়ে চার নম্বর বিপদ আর কুনা হয়ে গেলে তবা করো রবের কাছে চার গুণ অর্জন করে সব সবসময় নামাজকে কায়েম করো রক্ত বলেছেন সব সুজা হয়ে যাবে আমরা পার্বতী ইনশাআল্লাহ أماك بلو إن شاء الله أماك جواب دو إن شاء الله يا الله نمازك شو اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير